না, আমি গলাচিপা থেকে আসতেছিলাম বাইকে পটুয়াখালীর উদ্দেশ্যে। তো এই গাড়িটা আমার সামনেই ছিল, তো হঠাৎ করে গ্রিন লাইন আপনার গলাচিপার দিকে যাচ্ছে আর এই গাড়িটা পটুয়াখালীর দিকে যাচ্ছে, যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন যে মানে খাদে পড়ে গেছে। তো হুট করেই একটা মোটরসাইকেল আসছে, মোটরসাইকেলটাকে ছাড় দিকে এই গাড়িটা, উনি বিপদে পড়ে গেছে আর মোটরসাইকেল উনি চলে গেছে। আর এখানে আমরা অলরেডি দুজন ডেড বডি পাওয়া গেছে এবং 15-20 জনের মতো মানুষ আহত হয়েছে, ওনাদের পটুয়াখালী মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়েছে। ওখান থেকে হয়তো বা উন্নত চিকিৎসার জন্য কাউকে শেরেবাংলায় অথবা কাউকে ঢাকায়। না, আমার কোনো নিকটতম আত্মীয় না, আমি আর আমার ভাই আসছিলাম, আমরা দুই ভাই গলাচিপাতে গেছিলাম একটা কাজের জন্য, ওই ফাঁকে আমরা আমার হইলো সমুদ্র ছেলে, নাম হইলো মোহাম্মদ বিল্লাল, বাবার নাম হইলো মনির কাজী। এই দুপুরে খাওয়া দাওয়া করে স্ত্রী নিয়ে পটুয়াখালীতে রওনা দিয়েছে, এই আসার পথে এই ঘটনা। হ্যাঁ, স্ত্রী অ্যাক্সিডেন্ট, তারাকে পটুয়াখালী হসপিটালে পাঠানো হয়েছে, আমি পটুয়াখালী হসপিটালে পাঠাই দিছি। আমার দুজন, তার সাথে ছোটো একটা ছেলে আছে, তার ভাই আছে। আমি দেখছি গাড়ি কেটেই পড়ে রয়েছে আর এই সাইডে গেটের সামনে একটা লোক এই বাইরে এইভাবে বাতরে কে পড়ে আছে, এটি দেখছি। একটা আজকে আমাদের পটুয়াখালী গামী গলাচিপা থেকে একটি বাস আরও দুটি পরিবহনকে জায়গা দিতে গিয়ে আসলে খাদে পড়ে যায়, সাথে সাথে এখানে ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন এবং অন্যান্য ভলান্টিয়াররা এসে উপস্থিত হয় এবং আমরা দুইটা লাশ উদ্ধার করতে পেরেছি। আমরা সর্বশেষ অনুসন্ধান চালিয়েছি, আর কেউ নাই, আর বাকি যারা আহত ছিল সবাইকে উদ্ধার করে পটুয়াখালীতে পাঠিয়ে দেওয়া হয়েছে। যে একটা বাস আপনার গলাচিপা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিল, তো এই জায়গাটা নিয়ন্ত্রণ হারিয়ে এটা গর্তের মধ্যে পড়ে যায়। গর্তের মধ্যে পড়লে আমরা সংবাদ পেয়ে এসে দেখি দুটা লোক গাড়ির নিচে চাপা পড়ছে, তখন আমরা এই দুটো লোককে এখান থেকে এখন মতো বের করতে সক্ষম হয়েছি। গাড়ি পুলিশের রেকার ভ্যান দিয়ে উঁচু করা হয়েছে আর নিচে আরও কোনো ডেড বডি আছে কি না এটা আমরা খুঁজে দেখতেছি, পানির ভিতরে যারাও যদি থাকে তা আমরা খুঁজতেছি। এখন তো আমরা দুজনের লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছি, এখন আসলে ওরকম মিসিং কেউ বলে নাই, তথাপি আমরা যেহেতু চলন্ত গাড়ি কেউ আছে কিনা এটা আমরা নিশ্চিত হওয়ার জন্য আরও সার্চ করতেছি। এখানে আপনার আইনগত ব্যবস্থা গ্রহণ করার তো অবশ্যই হবে, আইনগত ব্যবস্থা গ্রহণ না করার কোনো সুযোগ নেই। সড়ক আপনারা জানেন যে 2018 সালে যে সড়ক আইন হয়েছে সেই সড়ক আইনে ব্যবস্থা নেওয়া হবে। আর ড্রাইভার হেল্পার তারা ঘটনার পরপরই পালিয়েছে, আপনারা জানেন যে এখান থেকে থানা বা আমাদের অন্যান্য যে সকল ট্রাফিক পুলিশের যে সকল দায়িত্বপূর্ণ পয়েন্টগুলো সেখানে অনেক দূরে, একটি রিমোট এরিয়া, এখানে দুর্ঘটনা ঘটার পরে থানা পুলিশ খবর পেয়ে এখানে আসতে আসতে ইতিমধ্যে আপনার ড্রাইভার এবং হেল্পার পালিয়েছে। তবে তাদেরকে শনাক্ত করা তো কঠিন কাজ নয়, কারণ এই যে ইমরান এক্সক্লুসিভ যে বাসটি, সেই বাসটি কোন ড্রাইভার চালাচ্ছিল, কোন হেল্পার ছিল, সেগুলো তো অবশ্যই আমরা খুব সহজেই পেয়ে যাব কাউন্টার থেকে। আমরা যতটুকু শুনেছি যে গ্রিন লাইন পরিবহনের একটি বাস তাকে সাইড দিতে গিয়ে আপনার এই ইমরান এক্সক্লুসিভ বাসটি আপনার খাদে পড়ে যায়। তা আপনার সড়কের যে প্রশস্ততা সেখানে দেখেছেন, দুটি বাস পাশাপাশি ক্রসিংয়ে কিন্তু যথেষ্ট জায়গা এখানে নাই, তো সেখানে অনেক সময় বাসের চাকাটা কিন্তু কাঁচার উপরে চলে যায়, সেখানে যদি মাটিটা দুর্বল থাকে তাহলে সেখানে সহজেই খাদে পড়ে যায়। তো সে এই কারণেই হয়তো দুর্ঘটনাটি প্রাথমিকভাবে আমরা যতটুকু বুঝেছি হয়েছে। তবে আমরা ড্রাইভার হেল্পার তাকে আমরা আটকের চেষ্টা করছি, অতি অল্প সময় আমরা অবশ্যই তাদের আটক করতে পারবো, কারণ যেহেতু ড্রাইভার হেল্পারকে শনাক্ত করা হয়েছে। তাদের আটকের পরে আমরা আরও বিস্তারিত জানতে পারবো যে এবং ড্রাইভার, আপনারা নিশ্চয়ই প্রশ্ন করবেন যে ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স ছিল কি না বা অন্য পেপার্স ঠিক ছিল কি না, আমরা সব কিছুই যাচাই বাছাই করে দেখছি। আজকে বিকাল আনুমানিক 3:50 বা 4টার দিকে গলাচিপা থেকে পটুয়াখালী যাওয়ার সময় ইমরান পরিবহনের একটা বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায় এবং এখন পর্যন্ত ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স যে টিম রয়েছে তারা দুজনের মৃতদেহ উদ্ধার করতে পেরেছে এবং আমাদের পাওয়া তথ্য মতে 20 জনকে আহত অবস্থায় হাসপাতালে প্রেরণ করা হয়েছে আর ড্রাইভার এবং হেল্পার তারা পলাতক অবস্থায় রয়েছে। আমরা দ্রুত কীভাবে লাশগুলো বিনা ময়নাতদন্তে দাফন করার ব্যবস্থা করা যায় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব, একই সাথে নিহতদের যে পরিবার রয়েছে তাদেরকে আর্থিক এবং অন্যান্য কী সহযোগিতা করা যায় সেটি দ্রুত আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং আমরা সেটি আজকে রাতেই কিছু প্রাথমিকভাবে তাদেরকে এই ব্যাপারে সহায়তা প্রদান করব।